দানবীয় সরকার, এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ওষুধপত্র ছিল না। ডেঙ্গু হওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধের জন্য দেশের প্রখ্যাত চিকিৎসক বৃন্দের পরামর্শক্রমে একটি প্রচারপত্র বিলি করছে। এই প্রচারপত্র যদি আপনারা পড়েন তাহলে ডেঙ্গু প্রতিরোধ হবে এবং আগাম আপনারা প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত দ্রুত গতিতে ডেঙ্গু প্রতিরোধের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা খুব দ্রুত গতিতে অতি তৎপরতার সাথে যদি এইটা মোকাবেলা না করেন তাহলে মহামারীতে পরিণত হবে, অনেক মানুষ মারা যাবে। সুতরাং যাতে কোনোভাবেই আতঙ্ক তৈরি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার জনসমর্থিত সরকার, আন্দোলনের সরকার, একটি ভয়াবহ দানবকে সরিয়ে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সরকারের দায়িত্ব অনেক বেশি। এবারে অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে ডেঙ্গু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে যদি 250 মানুষ ঢাকা মহানগরীতেই মারা যায় তাহলে সারা দেশের সারা বাংলাদেশে 250 জন মারা গেছে এবং এটি বাড়তে থাকবে। সুতরাং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই যাতে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এই মহামারী যেন মানে ছড়াতে না পারে। প্রতি বছরই এইটা হচ্ছে। এর আগে ছিল স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ওষুধপত্র ছিল না, ছিল অন্য জিনিস। আর যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট তারা পাচার করেছে, টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল। এটা আমার কথা নয়, এটা সংবাদপত্রে এই এই সংবাদ প্রকাশিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা তারা বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্রের পথে গোটা জাতিকে হাঁটার সুযোগ দিয়েছে এবং সেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অতি দ্রুত এবং বড় ধরনের উদ্যোগ গ্রহণ না করলে পরে এলাকাবাসী, ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে।